শিশুদের প্রাথমিক শিক্ষা ও শারীরিক মানসিক বিকাশের জন্য প্রয়োজন পুষ্টিযুক্ত খাবার। প্রাথমিক স্তর থেকে শিশুদের বিকাশের জন্য স্থাপন করা হয়েছে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু রাজ্যের প্রান্তিক অঞ্চলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অবস্থা বেহাল। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই কোনো ন্যূনতম ব্যবস্থা। এর জ্বলন্ত দৃষ্টান্ত অমরপুর রাজকাং ভিলেজের অন্তর্গত চিপিয়াবাড়ি জেবি স্কুলের মাঠে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের দেওয়া হচ্ছে পোকা মাকড় যুক্ত খাবার। দেখুন দর্শক বন্ধুরা, অবাক করার মতো ঘটনা, পোকা মাকড় যুক্ত খাবারও আবার নিয়মিত পাচ্ছে না অঙ্গনওয়াড়িতে আসা শিশুরা। শিশুদের নিয়মিত খাবার না দেওয়াতে সরবরাহকৃত চাল ডাল শেষ হচ্ছে না নির্দিষ্ট সময়ে। অবশিষ্ট চাল ডাল দীর্ঘ সময় থাকার ফলে এইগুলিতে ছত্রাক আক্রান্ত হচ্ছে। প্রতি মাসের সঠিক সময়ে অঙ্গনওয়াড়িতে চাল ডাল এলেও থাকে না সেন্টারের শিক্ষিকা পিলাম্বতি রেয়াং এই কথাটাও তিনি নিজেই বলেছেন। চাল ডালে পোকামাকড়ের কথাও স্বীকার করেছেন শিক্ষিকা। তিনি বলেন, ঝাড়াই বাছার পর চাল ডাল থেকে পোকা সরানোর পরই শিশুদের খাওয়ানো হয়। অঙ্গনওয়াড়ি সেন্টার, এখানে কতজন স্টুডেন্ট আছে? 9 জন। আপনাদের খিচুড়ি খাওয়ান? এই চালগুলো কিন্তু অনেকগুলো কেরি পোকামাকড় রয়েছে, কিভাবে খাওয়ান? এই চালন দিয়া বাচ্চা খায়। এতে অসুবিধা হয় না? না, চালন দিয়া করলে জল দিয়া মানে দোয়াই বেলা ঘরে দোয়াইয়া, তারপরে গরম জল করিয়া, তারপরে এখানে চাল দিয়া। সর্বসাকুল্যে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে মাত্র 9 জন ছাত্রছাত্রী রয়েছে। উপস্থিতির হার খুবই নগণ্য, প্রতিদিন আসে 3 থেকে 4 জন। তো আজকে কতজন আছে? আজকে তো অন্তত 2 জন, তো আর তো পরে আইব। আর সব সময় আইয়ে মানে 4 জন, তারপরে 5 জন এমনি আইয়ে। আর এর বেশি আইয়ে না। অন্যদিকে রাজ্যের জোট সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার সমস্ত রকমের প্রয়াস করলেও দপ্তরের কিছু আধিকারিক সহ একাংশ কর্মীর খামখেয়ালিপনার জন্য অঙ্গনওয়াড়ির শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। এইভাবে দিনের পর দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অব্যবস্থা থাকলে শিশুর প্রাথমিক শিক্ষাও তার বিকাশ অঙ্কুরোদ্গম হওয়ার আগেই চিরতরে বেলাইন হয়ে পড়বে। তার জন্য অবশ্যই দায় থাকবে এই সভ্য সমাজের প্রশাসনিক ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।